তোমার বুঝিবার কি আছে আমার বুঝিবার কি আছে আমার দয়াল বুঝিতে কি আমি যখন আগুনের কথাটা কইছি দুইবার স্টেজের মধ্যে কাজল দাও আগুন লাগাই দিছে আগুন দিয়ে শুরু করে টিস্যু পড়তাছে সামনে মানে আগুনের গান গাইছি আর আগুন দেয় তুই কইছি না যে যদিও বয়স হয়েছে কিন্তু একটা শিশুর মন রয়ে গেছে এই হলো তার বাস্তব কথা সত্য কথা সত্য যাই হোক শিশু কাজল দেওয়ান সামনে দিয়া তার তুর আছে এটি জ্বললে গেলে কিন্তু একদম জিজ্ঞাসা করতে হবে আমার কাজল দেওয়ানের কাছে সেই কথাটা শুনে নিবেন শুনবেন সবে মিশে একটা অন্যরকম কথা জিগাই গুরুর কাছ থেকে তো আমরা পাই গুরুর ভজন করে গুরুর কাছাকাছি থেকে গুরুর চরণ সেবা করে কিন্তু এমন একজন ভক্ত এমন একজন শিষ্য সে গুরুর কাছাকাছি থাকে নাই গুরুর কাছে থেকে গুরুর সেবাও করে নাই তারপরও একটা সেবা করছে সেই জন্য গুরু তার নামে একটা দেশ দিয়ে দিছে পুরো একটা দেশ তার নামে চলতেছে আশা করি আমরা কথাটা শুনবো এটা বেশি দূরের কথা না খুব কাছেরই কথা সে শিষ্য গুরুর কাছে গেল না গুরুর কাছে থেকে সেবা করল না তারপরে গুরু তার প্রতি সন্তুষ্ট হইয়া একটা দেশই তার নামে দিয়ে দিল এখানে আমার একটি কথা রয়ে গেল আর আরেকটি কথা আমি জানতে চাই ভক্তের কাছে তো গুরু অনেক কিছু চাইতে পারে কিন্তু ভক্তের কাছে গুরু হইয়া দশটা জিনিস কোনোদিনই চাইতে পারবো না আমি যত কিছুই চাই কিন্তু কাজল দেওয়ানের কাছে দশটা জিনিস আছে যা আমি কোনোদিনই চাইতে পারবো না সেই দশটা জিনিস কি কি গুরু শিষ্য পাল্লা শুনতে শুনতে আপনারা তো একেবারে জানা জানি হয়ে গেছে আর এই স্টেজে আজকে নিয়ে মনে হয় তিনবার হয়ে গেল গুরু আর শিষ্যের পালা এজন্য আমি একটু নতুন আসলে সবই পুরাতন একটু নতুন রূপ রেখা দিয়া জিজ্ঞাসা করলাম আশা করি আমরা সবাই মিলে কথাটা শুনলে ভালো লাগবে আজকে কাজল দেওয়ান সুন্দর গান গাবে আমরা দরবারি মানুষ ভক্তবৃন্দরা আসে অনেক পীর মাশায়েখরা আসে আমি একটা জিনিস চেয়েছিলাম তো সেটা ঠিক হবে না ওটা দরকার নেই আমাদের আমরা গুরু শিষ্যের পালা শুনবো আজকে তো সেই গুরু শিষ্য পালার মধ্যে আমার শ্রদ্ধা ভাজন যাকে আমি যার গান শুনে আমি গান শোনার গান শেখার ইচ্ছা পোষণ করেছিলাম আল্লাহ তাআলার কাছে বলছিলাম আল্লাহ আমি গান শিখব ওনার আমাদের বেলগাছির স্কুলে হাটবাড়িয়া স্কুলে গান শুনেছিলাম তখন ছোট ছিলাম তো সেদিন বলেছিলাম আল্লাহ আমি গায়ক হব আল্লাহ সেটা শুনেছে ওনার সাথে আমার কয়েক শত বালা গানও হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় তো সেই মানুষটি এবং আমাদের বাংলাদেশের সমস্ত শিল্পীরা যাকে শ্রদ্ধা করে বাউল মাতা বলে আলেয়া বেগম আলো আমার আপু আজকে গুরুর ভূমিকায় গান করবেন আর আমার প্রিয় মানুষ আত্মার মানুষ আমার বন্ধু আমি অনেক শিল্পীর বাড়িতে গিয়েছি
অনেক শিল্পী আবার আমার বাড়িতেও আসছে আমি কাউকে রান্না করে খাওয়াই নাই খাওয়াই নেই বাড়ির মানুষ রান্না করে খাওয়াইছে ভালো হইছে ভালো হইছে এবং তাদেরও তারাও তাই করছে কিন্তু আমি যে কয়বার কাজল দেওয়ানের বাড়িতে গেছি উনি নিজে রান্না করে আমারে খাওয়াইছে ভালো হইছে ভালো হইছে এইজন্য আমি আপনার কাছে একটা করতালি চাই কাজল দেওয়ানের জন্য এমন একটি ভালোবাসার মানুষ আমার ভাই কাজল দেওয়ান বাজা বাবা বাজান মাতাল কবির আজ্জাক দেওয়ানের সুযোগ্য সন্তান আমার ভাই উনি শিষ্যের ভূমিকায় গান করবে আমরা গান শুনব আর দয়া করে আরেকটা কথা বলি অনেক মানুষই আছে শিল্পীগো একটু বকশিশ দিতে চায় আমি জানি আমি আপনার কাছে কিছু অর্থ চাই না তো কেউ যদি বকশিশ করেন আমি আমার একটা ছেলে যাবে ছেলে হাঁটাহাঁটি করবে আপনার মাধ্যম দিয়ে যে শিল্পীর টাকা দিবেন উনি নাম লিখে নিয়ে আসবে টাকাটা আমরা মাইকে প্রচার করে দেবো আমি সাইদকে বলবো তুমি এই মঞ্চের ভিতর দিয়ে হাঁটাহাঁটি করবা কানে লাগে সে গানটা ধন্যবাদ আজ আমাদের যে বিষয় সে বিষয়টা হলো গুরু এবং শিষ্য স্রষ্টার সৃষ্টি এটাই হলো মূল বিষয় কেউ ভক্তি পায় আর কেউ ভক্তি দেয় প্রকৃত আর প্রকৃতি তো সেখান থেকে আল্লাহকে পাবার আল্লাহর নৈকট্যে যাবার কারো যদি আকাঙ্ক্ষা মনোবাসনা থাকে তাহলে সে কখনো সরাসরি আল্লাহকে দেখতেও পারবে না আল্লাহর কাছে যাইতেও পারবে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর কাছে যাওয়ার জন্য একটা ওসিলা ধরতে হবে আর সেই ওসিলা হইল পীর মাসায় ওলিয়াল মুর্শিদা খোদা যেজন নাকি একজন মুর্শিদের হাতে হাত দিল না সে তার নামটা মানুষের খাতায় লেখাইল না মানুষের খাতায় তার নাম উঠল না আর সে মুসলমানও হইল না আল্লাহ বলেছেন দুইজন নবীকে একজন হলেন হযরত ইব্রাহিম খলিল মুসলমানের জাতির পিতা যাকে ঘোষণা করা হয়েছে মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী আর সর্বপ্রথম সে আত্মসমর্পণকারীর অন্তর্ভুক্ত হয়েছিলেন হযরত ইব্রাহিম খলিল তাই তাকে বলা হয়েছে মুসলমানের জাতির পিতা অর্থাৎ আত্মসমর্পণকারীর নেতা সেই ইব্রাহিম খলিলকে আল্লাহ তাআলা বলেছেন যে তোমার ছেলেদেরকে বলে দাও তারা যেন মুসলমান না হইয়া কি কবরে না আবার হযরত ইয়াকুব আলাইহিসসালাম তাকে বলেছে তোমার ছেলেদেরকে বলে দাও তারা মুসলমান না হইয়া যেন না মরে অর্থাৎ নবীর ঘরে হওয়ার পরও মুসলমানের জাতির পিতা তার ঘরে হওয়ার পরও আল্লাহ তাআলা আদেশ করেছে তাহলে মুসলমানের ঘরে জন্ম নিলেই সে মুসলমান হয় না মানুষের ঘরে জন্ম নিলেই সে মানুষ হয় না কি মানুষের চরিত্র কর্মকাণ্ড তার করতে হয় যার যার মুসলমান তার তার হতে হয় সেই মুসলমানটা কোথায় হতে হবে একজন চেতন গুরু যার সাথে পরমের যোগাযোগ রয়ে গেছে যে পথ প্রদর্শক দিক নির্দেশক আল্লাহর যে নাকি অভিভাবক যে নাকি আত্মার চিকিৎসক সেরকম একজন মুর্শিদ একজন পীর মাশায়েখের হাতে হাত রাখলে তাহলেই আমি পূর্ণাঙ্গভাবে মুসলমানের খাতায় নাম লেখাইতে পারলাম এখন পর্যন্ত যে নাকি একজন মুর্শিদের কাছে যায় নাই মুর্শিদের হাতে হাত দেয় নাই সে কখনো নিজেকে মুসলমান বলে দাবি করতে পারবে না এটা আল্লাহ তাআলার কালামই বলেছে তাই আমরা সময় থাকতে একজন মুর্শিদের হাতে হাত রেখে মুসলমান হব আত্মসমর্পণকারী হব একজন মানুষ হব যখন আমি মানুষ হয়ে যাব তখন ইনসান হব অতএব আমি যখন ইনসান হতে পারবো তখন আমার ভালো মন্দ আমি বিচার করে চলতে পারবো কোনটা আমার জন্য
অর্জন করতে হবে কোনটা বর্জন করতে হবে এটা আমি তখনই জ্ঞান লাভ করতে পারবো আর তখনই আমার মধ্যে ইনসাফের শক্তি চলে আসবে আর তখনই আমি ইনসাফ করে চলতে পারবো অর্থাৎ আমি বিচার করে চলতে পারবো এজন্য আল্লাহ বলেছেন তুমি যদি তুমি তোমার বিচার করে চলতে পারো তাহলে আমি তোমাকে আর আসামির কাঠগড়ায় দাঁড় করাবো না আমি যখন বিচারহীন হয়ে যাই আমি যখন চরিত্রহীন হয়ে যাই তখন আমাকে আল্লাহ আসামি করে নেয় কি তখনই বিভিন্ন ভাবে বিভিন্ন রূপে আমাকে আসামির কাঠগড়ায় বিচরণ করতে হবে এই হাত পেয়ে পা পেয়ে ভাষা পেয়ে স্বাধীনতা পেয়ে এই স্বাধীনতাটাকে আমি যেন স্বেচ্ছাচারিতায় পরিণত না করি এর জন্য একজন অভিভাবক লাগবে বাবা অভিভাবক একটা জবাবদিহি তার জায়গা যার জীবনে নাই তার জীবনটা ইবলিশের জীবন ইবলিশের কোনো মুরব্বি নাই তাই সেই পরম মুরব্বি প্রধান প্রথম মুরব্বি সেটা আমাদের অন্বেষণ করতে হবে বুঝতে হবে মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই তার চেয়ে অধিক গুরু ভজিলে সে পাই ভজনের একজন গুরুর সন্ধান ব্যতীত আমরা মুক্তির জগতে যাইতে পারব না হাত পা নিয়ে জন্ম নিলে মানুষ বলে কই না তারে মানুষ হইতে কইবে আমি যদি মুসলমান না হইলাম তাহলে আবাদত বন্দিগি আমি করে কি হবে আল্লাহ তাআলা জিন এবং ইনসানকে পাঠাইছে আবাদত বন্দিগি করার জন্য আমি যদি সেই ইনসাফ করে চলতে না পারি ইনসানই যদি না হইলাম তাহলে আবাদত বন্দিগি কোথায় যাবে কার কাছে যাবে তাই আমরা একজন গুরুর বাড়িতে এসেছি অবশ্য অবশ্যই আমরা যেন সেই মর্মটা বুঝতে পারি বাবা একটা গান আগে রাখি ঝিটকা শরীফ দেওয়ান আব্দুল আজিজ আল চিশতি নিজামী বাবার সেই মুখ নিশ্চিত কালাম দিয়ে আমি শুরু করব কিসে হয় তার ভজন সাধন গুরুতে যার নাই বিশ্বাস কিসে হয় তার ভজন সাধন গুরুতে যার নাই বিশ্বাস কিসে হয় তার ভজন সাধন গুরুতে যার নাই বিশ্বাস কিসে হয় তার কিসে হয় তার ভজন সাধন গুরুতে যার নাই বিশ্বাস কিসে হয় তার ভজন সাধন গুরুতে যার নাই বিশ্বাস কিসে হয় তার ভজন সাধন গুরুতে যার নাই বিশ্বাস আশা একটি কাউমি কি উম্মাতিহি আশা একটি কাউমিহি কান্নাবি কি উম্মাতিহি নদীর হাতি জানো এহি নদীর হাতি জানো এহি নবীর হাতি জানো এহি তাহার মূল বিবাহ গুরুতে যার নাই বিশ্বাস কিসে হয় তার ভজন সাধন গুরুতে যার নাই বিশ্বাস কিসে হয় তার ভজন সাধন গুরুতে যার নাই বিশ্বাস কিসে হয় তার ভজন সাধন গুরুতে যার নাই বিশ্বাস
কাজল দেওয়ান ভাই একটা গান করেছেন একটা বন্দনা বন্দনার মধ্যে আছে আমাকে তুমি সে পথে নিও না যে পথে আছে অপমান এই কথার পরিপ্রেক্ষিতে ছোট্ট একটি কথা সে কথাটি হলো আল্লাহ প্রেমিক তারাই হতে পারে যাদের মান আর অপমান কোনো ফিলিংস থাকে না অনুভূতিতে থাকে না কে অপমান করলো আর কে সম্মান এটার দৃষ্টান্ত উপমা একজন ওলির বেলায় আল্লাহওয়ালা একজন ওলি এক ব্যক্তি তাকে দাওয়াত করেছিল যে আমার বাড়ি আইসেন আসলে তো সে আল্লাহর ওলি কিন্তু তার বেশভূষা ছিল পাগলের মতো আর আল্লাহ আল্লাহ কখনো দামি কাপড় আর সুটকুটের মধ্যে থাকে না আল্লাহ পাগল বেশি থাকে জীবনে যদি আল্লাহরে খুশি করতে চান তাহলে একটু পাগলরে খুশি করে দেখেন আল্লাহ তাড়াতাড়ি খুশি হয়ে যাবে তাই পাগল বেশি থাকে আর সেই লোকটা এই পাগলরে দাওয়াত করছে দাওয়াত করার পরে ওই লোকটা কি বলে জানেন লোকটা বলে নিয়া দাওয়াত দিলে আইয়া পড়ো আমারও তো রেডি হন লাগবো এইভাবে একবার দুইবার করতে করতে 30 বার দাওয়াত দিয়া 30 বার করছে 30 বার দাওয়াত দিয়া 30 বারই ফিরাইয়া দিছে 30 বারের মাথায় আবার যখন এই পাগল গেছে তখন ওই লোকটা বলতাছে যে আচ্ছা আপনি এত ভালো আমি আপনারে 30 বার দাওয়াত করলাম 30 বারই আপনাকে অপমান করলাম তারপর আপনি আবারও চলে আসলেন আমার দাওয়াতে আপনি এত ভালো কেন কিভাবে মানুষ এত ভালো হয় তখন ওই দরবেশ বলেছিল বাবা আমি যেই কাজটা করেছি এই কাজটা শ্রেষ্ঠ কাজ না এটা একটা কুকুরও করে থাকে কি বাবা এই কাজটা একটা কুকুরও করে থাকে কারণ আপনি একটা কুকুরকে বিস্কুট দিবেন আতু কইবেন কাছে আইব আবার যদি একটু দাবার দেন দৌড়ে চলে যাইব এইবার যতবার আপনি ডাকবেন ততবার আসবে যতবার তাড়াবেন ততবার চলে যাবে দরবেশ বলল যেটা আমারই শ্রেষ্ঠ কাজ না এটা একটা কুকুরও করে থাকে মানুষের কাজ আরো অনেক ঊর্ধ্বের কাজ আপনি আমাকে ডাকেন আবার তাড়াইয়া দেন এখানে আমার কতটুকু মান কতটুকু অপমান এটা আবার অন্তরে কোনো লাগে না এটা হলো প্রেমিকের আদর্শ এবং লক্ষ্য দুনিয়ার অপমান গঞ্জনা অপবাদ লাঞ্ছনা আপদ বিপদ কলঙ্ক মিথ্যা রটনা এটা যে সহ্য করতে পারবে না সে কখনো প্রেমিক হইতে পারবে না এটা অলঙ্কার প্রেমিকের অলঙ্কার দুঃখ দৈন্য দুর্দশা সারাক্ষণ আসতেই থাকবে আসতেই থাকবে যত দুঃখ দুনিয়ার দুঃখ আসবে ততই পরম বন্ধু আপনাকে আরও বেশি বেশি ভালোবাসবে কারণ দুনিয়াটা সুখের জায়গা না এটা একটা জেলখানা কারাগার আল্লাহ বলেছে মুমিনের জন্য দুনিয়াটা জাহান্নাম আর কাফেরের জন্য এটা জান্নাত জাহান্নামে থেকে কখনো আরাম আয়েশের আশা করা যায় না তাই আমার এখন তো আমার ভাই কাজল দেওয়ান তার কথা আমি কি বলবো তার বড় একটা মন আছে সুন্দর একটা অভিমানের একটা মন আছে একটু লক্ষ্য করবেন আর কি অভিমানটা কোথায় কোথায় যদিও বয়স একেবারে কম হয় নাই বাচ্চা কাচ্চা বিয়া দিয়া ফালাইছে কিন্তু তারপরও তার ভিতরে একটা শিশু মন রয়ে গেছে নিষ্পাপ একটা শিশুর মন এর জন্য গান করতে খুব আনন্দ পাই এবং ভালো লাগে আজকে যার বাড়িতে গান আমি একটা কথা হলফ করে বলতে পারি বাংলাদেশের মধ্যে বাউল বিচার গানের মূল তথ্য এবং তত্ত্ব এটা যদি জানার কারো ইচ্ছা জাগে তাহলে সে যেন আমার ফকির আবুল ভাই আবুল সরকারকে দাওয়াত কারণ এত কিছু ঠোঁটস্থ মুখস্থ কণ্ঠস্থ এটা ভাবতে গেলে আশ্চর্য লাগে বাগমা লাগে যেমন এক অটো
অনবরত অবিরাম বিরতিহীনভাবে মুখ দেখালি বাইরে দিতেছে বাইরে দিতেছে আহা আমার মনে হয় স্বয়ং মালিক তার ভিতরে বৈশা বৈশা মালিকই আলোচনাগুলি করতেছে আজকে সে আবুল ভাইয়ের বাড়িতে গান করতে এসে মনের মধ্যে একটু একটু ভয় লাগে এজন্য লাগে কারণ সে একটা কষ্ট পাথর কষ্টি পাথর তার কাছে যাচাই বাছাই হয়ে যায় আজকে আসরটা আমার গুরুর পালাটা গাইতেছি আমার কাজল দেওয়ান ভাই পরে গাইছে তাকে শিষ্যের পালা দিছে আজকে আমি আমার ভাইকে একটু বেশি বেশি জিজ্ঞাসা করব আরে সত্যিকার অর্থে গুরুই তো শিষ্যের বেশি বেশি জিগায় তাই না আসরে সে উল্টা হয়ে যায় গা গুরুর মাতার মধ্যে বোঝার বোঝা দিয়ে দেয় আজকে ওই সুযোগ নাই ভাই বয়স হয়েছে না আজকে কালকার কথা আবুল ভাই বলে পিচ্ছি তখন আমি টিকেট প্যান্ডেলের গান গাই কালু খালি স্কুল মাঠে আর ভাই নাকি ওই বেড়ার ফাঁক দিয়া ঢুকছিল টিকেট ছাড়া আজকে কালকের কথা আমারই মনে নাই রাজবাড়িতে ৭৬ বা ৭৭ হবে খলিফা পট্টি গান করছিলাম আমি আর আমার দলুলউদ্দিন দাদাই টিকেট প্যান্ডেলের গান মানুষ হইয়া ভুইরে গেছে গা বাইরে আরো এতগুলি রইছে বাইরে যারা তারা ইট মারতাছে খালি মানে আমরা জন ঢুকতে পারলাম না তগো শুনতে দিব না হ্যাঁ খালি মাটির চাকা মারতাছে এমন সময় ডিসি সাহেব আইসা কারফিউ দিয়া দিছে দুই মাইলের মধ্যে কোনো মানুষ থাকতে পারবো আমার জীবনে সেটা বড় একটা ইতিহাস হয়ে থাকবে আমি আমার গানের বই লিখতে গেল আমি এই রাজবাড়ির ঘটনাটা লিখব কারণ বাংলার বুকে কোনো বাউলের গানে মানে কারফিউ দিয়া গান দিছে এইটার ইতিহাসে হয় সেই স্মৃতিগুলি এখন মনে আছে এখন কি আর সেই টান দিতে পারুম বাবা না ইচ্ছা করলেই সেই ১৮-২২ বছরের টানটা আমার দ্বারা হবে না এখন শুধু এই নামে নামে একটুখানি চলতেছি তো এই জন্য আমি আমার কাজল দেওয়ান ভাই যেন একটু বেশি বেশি গাইতে পারে সেই জন্য তারে আমি একটু সুযোগ দিয়ে দেব মখলুকাতের নবী যেমন কৌমের মধ্যে গুরু তেমন মখলুকাতের নবী যেমন কৌমের মধ্যে কিসে হয় তার ভজন সাধন গুরুতে যার নাই বিশ্বাস কিসে হয় তার ভজন সাধন গুরুতে যার নাই কিসে হয় তার ভজন সাধন গুরুতে যার নাই দস্ত বায়া থাও পীরের হাতে ধ্যান করো তার ওই কায়াতে দস্ত পায়া থাও পিরে হাতে ধ্যান করো তার ওই কায়াতে শেখের পরে হলে ফানা শেখের পরে হলে ফানা শেখের পরে হলে ফানা রেসাল হবে সেই বার গুরুতে জানাই বিশ্বাস কিসে হয় তার ভজন সাধন গুরুতে যার নাই বিশ্বাস কিসে হয় তার ভজন সাধন গুরুতে যার নাই বিশ্বাস কিসে হয় তার ভজন সাধন গুরুতে যার নাই বিশ্বাস ও
বাপ্তা গো ইলাহিল ওসিলাতা কুরআনেতে আছে লেখা বাপ্তা গো ইলাহিল ওসিলাতা কুরআনেতে আছে লেখা ওসিলাতে আমি সখা ওসিলাতে আমি সখা ওসিলাতে আমি সখা পাবে আল্লাহর দরবার কিসে হয় তার ভজন সাধন গুরুতে যার নাই বিশ্বাস কিসে হয় তার ভজন সাধন গুরুতে যার নাই বিশ্বাস কিসে হয় তার ভজন সাধন গুরুতে যার নাই বিশ্বাস যে থাকে একের ধ্যানে উদয় হয় তার গীত বাগানে যে থাকে একের ধ্যানে উদয় হয় তার গীত বাগানে ওরে আব্দুল আজিজ দুটানাতে কিসে হয় তার ভজন সাধন গুরুতে যার নাই বিশ্বাস কিসে হয় তার ভজন সাধন গুরুতে যার নাই বিশ্বাস কিসে হয় তার ভজন সাধন গুরুতে যার নাই বিশ্বাস তপ জপ করিলে তাতে কিসে হয় তার ভজন সাধন গুরুতে যার নাই নাই দিশা আমার আগে একটু গান গাইয়া একটু কণ্ঠটা আরাম পাইছে একটু আরাম দেওয়ার চেষ্টা করেন দরবারের মুর্শিদ কাবলা আমাদের ফকির আবুল সরকার সে পীরে কামেল তার আম্মা জান এখনো মালিক জান্নাত চোখের সামনে রাখছে কারণ সন্তানের কাছে মা এবং বাবা অনেক বড় জান্নাত যার মা বাবা পৃথিবীতে আছে তার মতো এত বড় ধনী আর কেউ নাই আল্লাহ বলেছে মায়ের পদতলে সন্তানের জান্নাত মা এবং বাবা সেই জান্নাতেরই একটি উপহার যে যত বেশি মা বাবার দিকে তাকাবে মা বাবার পদে চুম্বন করবে সে যেন ততবার জান্নাতে স্পর্শ করবে সেই মহান উপহার আমরা একটু আগে দেখেছি তাই আমাদের যাদের ঘরে মা বাবা আছে আমরা যেন সেই মা বাবার প্রতি মহব্বতের দৃষ্টিতে তাকাই এটা একটা গ্যারান্টি সন্তানের জন্য আল্লাহ তাআলা একটা সুযোগ দিয়েছেন
মা বাবার কোনো অপরাধ সন্তানের কাছে নাই মা বাবার কোনো কথার আপনি জবাবদিহিতা চাইতে পারবেন না এটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন মা বাবাকে কোনো প্রকারের জবাবদিহিতায় কোণঠাসা করতে পারবেন না মা বাবার কোনো অপরাধ সন্তানের কাছে নাই তাই মা বাবার প্রতি মহব্বতের দৃষ্টিতে সন্তান যতবার তাকাবে আল্লাহ বলে ততবার ওই সন্তানের আমলনামায় আমি মকবুল হজের সওয়াব লিখে দেব তাহলে কত বড় মহব্বতের বিষয় আজকে আমার অন্তরটা ভরে গেছে এতদিন গান করছি কিন্তু আমার জালাল কাকা যিনি একজন পীর মুর্শিদ ছিলেন তরিকার জগতে যে একজন পীর ছিলেন তরিকার জগতে জালালউদ্দিন জালাল বয়াতে আল চিশতি নিজামি তার একজন সুযোগ্য সন্তান মেম্বার হয়েছে আমি সেই ভাইয়ের চেহারাটা দেখে অনেকটা আমি জালাল কাকার সাথে মিল পেয়েছি তাহলে কত বড় সৌভাগ্য এবং কত ভালো আপনারা বাসেন পরপর তিনবার আমার সেই কাউসার ভাই মেম্বার হয়েছে আমি ভাইয়ের কাছে একটা আবদার রাখবো আপনাদের সামনে এটা আমার মনের আবদার আমার জালাল বয়াতে আল চিশতি নিজামি সে বাবার নামে এরকম যেন একটা উরুস করা হয় কারণ সারাটা জীবন দরবারে দরবারে ওলি আউলিয়ার গুণগান সে গায়ে গেল এত বড় জীবন্ত কর্ম করার পরে তারে যদি অন্ধকার কবরের মধ্যে মাটি দিয়া চাপা দিয়া রাখা হয় তাহলে সে কি আলো রেখে গেল তাই আমরা চাই সেই বাবার আলোকিত সন্তান জনপ্রতিনিধি হয়েছে জনগণের সেবার সুযোগ পেয়েছে অন্তত আরেকটু আত্মার সেবা যেন করে সেই আত্মার সেবা রুহানি সেবা এটা হলো উরুষ উদযাপনের মাধ্যমে যারা ভালোবেসেছে আশেকান তারা যেন আমার জালাল বয়াতি আল চিশতি নিজামি বাবাকে স্মরণ করতে পারে কথা সত্য আমাদের বাংলাদেশের সুনামধন্য কীর্তনিয়া বাংলাদেশের সুনামধন্য কীর্তনিয়া গোপেশ মহন্ত আমাদের দুইজনকে ১,০০০ টাকা উপহার করেছে অন্তরের থেকে শ্রদ্ধা ভালোবাসা রাখি দোয়া চাই ধরো এই আবদারটা আশা করি আমার ভাই যেন কবুল করে নেয় একটু বাড়ায় দেন একটু কমে গেছে পিছনে আইসা বসে আমার বোন পাপিয়া হঠাৎ করে দেখাই আমি উঠছি কাপিয়া ভাই কেমন করে আগুন লাগিল আগুন
গরে বাড়ি দিদিরা বেয়ায় আগুন 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 কইয়া নামিল রাস্তায় গভীর রাতে আগুন কইয়া কান্দে যারে যারে হঠাৎ করে মানুষ আই সাই অনেক ভিড় করে বালতির মধ্যে পানি নিয়া সামনে আসিল কার বাড়িতে লাগছে আগুন জলদি কইরা বলো আরে বলে তখন ওগোরা বিয়া জলদি কইরা মনের আগুন দিবা দেখাইয়া তোমার মনের ঘরে লাগছে আগুন দেখাইবা দিবা তা না হইলে আজকে তুমি অপমান হইবা রাবেয়া কয় হাতে একটা চাকু আইনা দাও তারপরে তে আগুনের রূপ দেখিয়া যাও হাতে একটা ছুরি যখন আইনা দিল তার ওরে হাতের মধ্যে মাইরা দিল জোরে একটা পার যখন নাকি হাতের মধ্যে পার মাইরা দিল চাইয়া দেখে সেখান থেকে রক্ত না ঝরিল আরে পোড়া ছালি সেইখানে তো ঝইরা ঝইরা ভাবের শিষ্য আছে কয়জন এক বন্ধু ছাড়াই আর দুই চিনে না তাই তো আমি সুর ছন্দে গাঁথনি আকারে আসরেতে দিলাম একটু দিলাম গান করে এইবার আমি প্রশ্ন একটু মুখ কালা করে ফেলায় বেশি দূরের কথা জিগাবো না ভাই খুব সহজ কথা আমার জীবনে একটা দৃশ্য দেখছি একজনে বলছে একটু তাড়াতাড়ি গায়েন নাইলে চলে গেলে আর কিভাবে শোনাবে গুরু রূপ সাগরে ডুবে দা করে পাগল মন গুরু রূপ সাগরে ডুবে দা করে পাগল মন গুরু রূপ সাগরে ডুবে দা করে পাগল মন Oh,
যখন তোর হবে রে খাটি আরে দেখবে নদী রুজান ভাবি কোথায় কি রতন অত্যন্ত চমৎকার গান শোনাইলেন আমাদের দৌলতদিয়া ঘাট বিশিষ্ট ব্যবসায়ী প্রায় বয়াতি দুলে ভাই আব্দুল হাইমুল্লাহ সাহেব আপাকে 500 টাকা দিয়েছেন আমার ভাই কাজল দেওয়ান সাহেবকে 500 টাকা দিয়েছেন সেই সাথে আমার দয়াল মা দুর্গাপুরি তিনি আমার আপাকে 500 অনেকগুলি টাকা দিয়ে আমাদের উভয় শিল্পীকে দোয়া আশীর্বাদ করেছেন সবচেয়ে বড় পুরস্কার একটি পেয়েছি সেটি হচ্ছে আমাদের সরকার সাহেবের মা গর্ভধারিণী তিনি দোয়া করেছেন আমাকে আল্লাহ পাকে মায়ের চরণে শতকোটি ভক্তি সালাম শ্রদ্ধা রইল আমাদের আজকের কর্তাপক্ষ গানের পালা নির্ধারণ করেছেন গুরু এবং শিষ্য আমার বাংলার প্রখ্যাত গায়িকা বাউল মাতা আলোয়া বেগম আলোয়াপা উনি গুরুপক্ষ আলোচনা করবেন এবং আমি অধমকে শিষ্য পক্ষে বলতে বলা হয়েছে পালাগানে যাওয়ার আগে বলবো ভাষায় কথায় সুরে ছন্দে কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয় হওয়াতে স্বাভাবিক আপনারা জ্ঞানী গুণী সাধুগুরু বৈষ্ণব যেনারা আছেন সকলেই আমাকে নিজগুণী ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন একটা চাওয়ার থাকবে আপনাদের কাছে যদি কেউ আসা যাওয়া করেন আমরা যখন মিউজিক বাজাই দয়া করে তখন আসা যাওয়াটা করবেন গানের সময় কথার সময় একটু কষ্ট হলেও দয়া করে কেউ উঠা বসাটা করবেন না এই চাওয়াটা আগেই চেয়ে নিলাম তো পালা গান আরম্ভ হয়ে গেল
আমার জীবনে এরকম গুরুই দেখিনি আমি এরকম বলতে আর কি যে হেই আগে 40 বছর আগে যেরকম দেখছি আর নয় এরকমই দেখতেছি আমি যখন একেবারে ছোট বাবার সাথে মন্দিরে যাই তখন আল্লাহ পাক আমি এরকমই দেখছি আজকে ওইরকমই দেখতেছি আমি ওনার একটু জ্বালামো এইটাই কথা ছিল শিষ্য গুরুকে জ্বালায় এখন দেখি গুরু উল্টা পাল্টা গুরু আমারে প্রশ্ন করে গুরুর কি কোনো অভাব আছে যে গুরু হয় এ রুবেল কথা শুনো খালি গান শুনো না গুরু কি অভাবই গুরুর যদি অভাব থাকে তাহলে শিষ্যকে গুরু প্রশ্ন করতে পারে নাকি যে আমার অভাব আছে এটা এটা আমার কো একটা পয়েন্ট রইল আপনার কাছে দোয়া চাই সকলের দোয়া চাই চরণ ধুলি দিয়ে আশীর্বাদ করবেন আগে একটি গান রাখি আচ্ছা একটা প্রশ্ন আগে করে নিই শ্রীকৃষ্ণ মহাপ্রভু যখন তিনি কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে এই যুদ্ধ শেষ হওয়ার পরে যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব পঞ্চপাণ্ডব পাণ্ডবরা পাঁচ ভাই তারা যুদ্ধে জয়ী হইলেন যেহেতু স্বয়ং গুরু তাদের পক্ষে তখন শ্রীকৃষ্ণ মহাপ্রভু যুধিষ্ঠির মহারাজকে ডেকে বললেন তোমাকে আজ থেকে এই কাজ দিলাম এই কাজ করবে ভীমকে ডাক দিয়ে বললেন তুমি এই কাজটা করবে অর্জুনকে ডাক দিয়ে বললেন তুমি এই কাজটা করবে নকুলকে ডাক দিয়ে বললেন যে তোমার এই দায়িত্ব কারণ আমি চলে যাচ্ছি এখন সহদেবকে ডাক দিয়ে বললেন তুমি এই কাজটা করবে চার ভাই চলে গেলেন কিন্তু অর্জুন পিছনে দাঁড়িয়ে রইলেন অর্জুন যাচ্ছে না অর্জুন পিছন থেকে ডাক দিয়ে শ্রীকৃষ্ণ মহাপ্রভুকে বললেন যে প্রভু তুমি যে সবাইকে এত কাজ দিলে এটা এটা করবে তো তুমি চলে যাচ্ছ যাও অসুবিধা নাই তো তুমি কাজটা করবে কি আমার প্রশ্ন গুরুর কাজটা কি গুরু কে বলছিল সেদিন যে আমি এই কাজটা করব রহিম ভাই কই যান তাতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীজি তার সাহাবা ছিলেন চারজন হযরত আবু বকর সিদ্দিক প্রথম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর হযরত ওসমান বলি হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু দয়াল নবী মক্কা থেকে মদিনায় ফেরার পথে তিনি গাদির খমে ভাষণ দিয়ে সাহাবাদেরকে বলে দিলেন তোমরা এই কাজগুলা করবা মাওলা আলী তেমনিভাবে আমার নবীর দিকে চেয়েছিল নবী তখন মাওলা আলীকে একটা কথা বলছিল আমার প্রশ্ন নবীজি মাওলা আলীকে কি বলছিল একটা রাখি পাগলের লেখা অনেকবার শুনেছেন তারপরও আলোপার সাথে মনে হয় এরকম একটা গাইনি আর উনি তো তত্ত্বের ভাণ্ডার উনি হইল মহা একটা স্টিমার একটা বড় জাহাজ আমি হইলাম ছোট্ট একটা ডিঙ্গি নৌকা তাও হইতে পারিনি তো ওনার পিছনে পিছনে আমি কোনো রকম যাব এর জন্য আপনাদের দোয়া আমার আবশ্যক আপনাদের দোয়া চাই দোয়া চাই আমি আজব লীলা দেখেলাম নদীর কিনারায় দয়াল গুরু গো আমার অসাধনে দিন বইয়া যা এই দাদা এই এই দাদা এই 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 জুতারা নিচে করেন পাদুকা নিচে করে নেন মানুষের মাথার উপর দিয়ে নেন কেন আপনি না শুধু কেউ এটা করতে পারেন না আজব লীলা দেখে এলাম আজব লীলা দেখে এলাম
আমার গুরু গো অসাধনে দিন বইয়া যায় দয়াল গুরুজি অসাধনে দিন বইয়া যায় আজ পিলা দেখায় আমার পিলা আজ পিলা দেখায় কদিন কি নারায় আমার গুরু গো কেমন ছিল গায় আমার বেশভূষা কেমন ছিল গায় দয়াল গুরুজি অসাধনে দিন বইয়া যায় আজ পিলা দেখে এলাম আজ পিলা দেখে এলাম কদিন কি নারায় দয়াল গুরুজি অসাধনে দিন বইয়া যায় দয়াল গুরুজি অসাধনে দিন বইয়া যায় গুরুজি অসাধনে দিন বইয়া যায় আজ পিলা দেখে এলাম দয়াল গুরুজি অসাধনে দিন বইয়া যায় দয়াল গুরুজি অসাধনে দিন বইয়া যায় ও গুরুজি
বাগানে বাগানে বুলবুলি বসেছে সবদুল চাঁদের বাগানে বাগানে বুলবুলি বসে ডালে ডালে ঝুলছে তারা ডালে ডালে ঝুলছে তারা ডালে ডালে ঝুলছে তারা কেউ কাহে তোমার কাছে বাগানে বাগানে বুলবুলি বসে সবদুল চাঁদের বাগানে বাগানে বুলবুলি বসেছে সভা করে আছেন যারা হিন্দু মুসলমান যেইভাবে বসে শুনছেন বিচার বাউল গান আপনারা বসে বসে করলে একটু দোয়া আপনাদের দোয়া পেলে হবে যে গান গাওয়া গুরু আর শিষ্যে চলবে আজকে পাল্লা হিন্দুরা হরি বলবে আর মুসলমানে আল্লাহ প্রথমবারে গুরু আমায় জিজ্ঞাসনা করে আমি কি সেই কথা বলবো কি প্রকারে তবে যেইভাবে জিজ্ঞেস করে তার কথা মন্দ না সবার মাঝে কিছু কথা করব বর্ণনা তিনি সরে শুনিবেন মিলে মিশে বাগানে বাগানে রে বুলবুলি বসে আবুল চাঁদের বাগানে বাগানে রে বুলবুলি বসেছে ও ডালে ডালে ঝুলছে তারা ডালে ডালে ঝুলছে তারা ডালে ডালে ঝুলছে তারা প্রেম কাহে তোমার কাছে বাগানে বাগানে রে বুলবুলি বসে আবুল চাঁদের বাগানে বাগানে রে বুলবুলি বসেছে বড় চমৎকার একটি ধোয়া নিয়েছে আমার গুরুজি আমি তার সঙ্গে হয়েছি রাজি আগুন লাগিল আগুন নিভাই কেমন করে তোমর আল্লাহরে প্রেমের আগুন জলে এই অন্তর বস্ত্রানগরের নারী তাপসী রাবেয়া তার কথাটা কয় রাবেয়া কি গুরু না শিষ্য আমার জানতে মনে লয় আমি ছোট মানুষ আগে মাপসে নি রাগ করা যাব না রাবেয়া বসরি তিনি কি গুরু না শিষ্য শিষ্যের কথা আপনি কইবেন কেন আমি কম আমার অনেক ভালোবাসে জানি তারপর পালা গান করতে হবে যে আসরে পালা গান করতে গিয়ে কিন্তু দু এক কথা এই দিক সেই দিক হইতে পারে আপনি আমাকে অনেক স্নেহ করেন এটা আমি জানি আমি আপনাকে শ্রদ্ধা করি এটা আপনি জানেন দু এক কথা এদিক সেদিক হইতে পারে পালা গান যেহেতু যেহেতু পাল্লা পাল্লি পাল্লা তো এখন আর হয় না আমরা কোনো রকমের করি আর কি আজকেও তো আপনার সাথে আমার তুলনা হয় না আমি আপনার সাথে কি পালা করব আপনি জীবনে যতটি দুধ খাইছেন দুগ্ধ খাইছেন আমি পানিও খাইতে পারিনি বাস্তব সত্যি হচ্ছে এটা আপনি অনেক জ্ঞান রাখেন ওই তাপসী রাবেয়ার মতো তাই দুই একটা কষ্ট দিব নিজে গুরু সেজে ক্ষমা করবেন আপনি আমাকে এই স্টেজে ছোট বাচ্চা বাচ্চারা কষ্ট দেয় কিন্তু যে বড় তার সহ্য করতে হয় আজকে আমার ভাগটা সেখানেই পড়ছে আমি জেনে শুনে দিব না যদি এসে পড়ে
পছন্দ বলি আপনার ধারে এগুলা কি কখনো গুরু শিষ্যের কাছে চাইতে পারে গুরু যিনি তিনি সর্বজ্ঞ সবকিছু তিনি জানেন কিন্তু শিষ্যের কাছে গিয়ে তো শেখার কোনো কিছু তো নাই লোগাত তৈলিমের একটা অংশ চাইতে পারবে না শিষ্য এইগুলি হ্যাঁ গুরু এইগুলো গিয়ে শিষ্যেরও ঠাই আনসাব ফেরাসাত এই কথা বললাম আমি আপনাকে জানাই বলে এমন একজন গুরু ছিল এই জগতের ভিতরে সেই গুরু শিষ্যকে একটা দেশ দান করে এইটা হইল এই ফরিদপুর শেখ ফরিদুদ্দিন দিল না কুতুবুদ্দিন বক্তের কাকি দূরে যাওয়ার দরকার কি এই জন্য কাছেই দেখা দিল বেশি দূরে যাওয়ার দরকার নাই আরও আছে আমি একটাই আপনারা দেখাইলাম আর কি এই ফরিদপুর যার নামে শেখ ফরিদুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি তাকে তার গুরু এই দেশটি তার নামের উপর দিয়েছিলেন যার জন্য আজকে পর্যন্ত আমরা এই ফরিদপুরের লোক শেখ ফরিদের নামের উপর আজকে আমরা এই ফরিদপুরকে শেখ ফরিদের নামে সেই ডাকটা ফরিদপুর বলি ডাক আর ওই আছে এরকম কতজন আমি বললে বলতে পারি আমি আর বেশি বলবো না নাই রে কোনো দরকারি আমি কিছু অত জানিও না বিদ্যা বুদ্ধি জ্ঞান শিক্ষা দীক্ষা কোনো কিছু নাই গুরু যদি কিছু শিখায় সেটা আমি গুরুর কাছে পরে বলতে পারবো এখন আর আমি কোনো কিছু আমি শিশু মানুষ আমি জানবো কোথেকে কেবল ক্লাসে ভর্তি হইলাম এখন যদি সার আমারে তুমি কি পড়া পড়ো এই বড় পীরের মতো আরম্ভ হইছে আর কি বড় পীর আব্দুল কাদের জিলানি গেছে মাদ্রাসায় হুজুর কয় পড়ো বড় পীর তো বিসমিল্লাহ শহীদ কোরআন শরীফ পড়া আরম্ভ করছে তো তো আল্লাহ মহান উলি শ্রেষ্ঠ উলিয়া আমি তো তার ধুলার পায়ের ধুলার যোগ্য না তার না যিনি আমাকে গান শিখিয়েছে আলোপার কথাই বলি না তার পায়ের ধুলার যোগ্য আমি না অনেক অনেক জ্ঞানী লোক তাই না জানি সাধন ভজন জ্ঞান বিদ্যা বুদ্ধি কোনো কিছু নাই শুধু যে গান গেয়ে সাধুর চরণ ধুলি নিয়ে বেড়াই বললাম এ পর্যন্ত প্রশ্ন আমার হয়ে গেছে আর জিজ্ঞাসা করব না তারে ছোট্ট একটি গান গেয়ে আমি বসি আসলে গুরু দায়িত্ব বেশি তার তিনি বেশি বলবে আমি অল্প করে একটা গানের মাঝে প্রশ্ন আমার হয়ে গেছে আমি আজব লীলা দেখে এলাম নদীর কিনারায় দয়াল গুরু গো আমার অসাধনে দিন বয়ে যায় এই নদীটা কোন নদী কি খেলা আমি দেখেছিলাম সাধক তার গানে বলে শাস্ত্র ভেদে কত শুনি ভ্রমণ করে লক্ষ জনি তারপরে মানব জনম পায় বলে কোন জনিতে কতকাল ছিলাম আমি কেমন হাল বেশভূষা মোর কেমন ছিল গায় গুরু আমার এই মাটির দেহ রসের হাড়ি বাহাত্তর হাজারো নারী কোন নারী থাকে কোন জায়গায় থাকে এই দেহ ঘরে কোন নারীকে হার করে জিজ্ঞেস করি শুনিবার আশায় গুরুজি এই দেহে উনপঞ্চাশ বায়ু কোন বায়ুতে পরম আয়ু কোন বায়ু কোন সাধনায় সাধক সাধনার বলে দম সাদিয়া উল্টা কোলে মণিচন্দ্র উপরে উঠা গুরুজি এই দেহ মরা আছে মরা খায়া মরায় বাঁচে এই মরা দেহের কোন জায়গায় আমার মাতাল বলে অবহেলায় দিন গিয়েছে সন্ধ্যাবেলায় কান্দি কাজল পার আসার পথে চেয়ে রইলাম দেখি দয়াল গুরু কি বলে ওই কথা মেনে নিবে এই কাজলে আমি কোনো প্রতিবাদ করব না গুরু যা বলবে তাই ঠিক আগেই বললাম গুরু যা বলবে তাই ঠিক তবে মাঝে মধ্যে একটু ওই মৌচাকে মধুর চাকে খোঁচা না দিলে রস বাহি মধু পাওয়া যাবে না আমি খোঁচা দিব মধুটা আপনারা খাবেন আমার জন্য না আমি তো কিছুক্ষণ সময় আসি গুরু মূলত পক্ষে আমার আবুল সরকার গুরু আমার আলো আপা সবদুল চান আমার মাতাল আয়নাল কাকা আমার রশিদ ভাই তারা গুরু আমি আগেও শিষ্য এখনও শিষ্য শিষ্য এই জন্য থাকতে পারি কথাগুলি জানতে চাইলাম আর কোনো প্রশ্ন করবো না কারণ বেশি বললে আবার হয়তো রাগও করতে পারে গুরু যদি মাইরে টেরেও বসে আমার তো কিছু করার নাই
এ পর্যন্ত আলোচনা থাক ছোট্ট একটি গান করিয়া আসর ছাড়তে চাই দেখি কি বলে আমার গুরু অপেক্ষায় রইলাম ভাই আকি আর তো দরকার নেই অনেকগুলো প্রশ্ন করছি একটু কষ্ট নাই আজকে করলো শিল্পীর বাড়িতে গান গাইতে এসেছি আমি মনে করছি যে আজকে মনে একটু আনন্দ আনন্দ করুম হ্যাঁ আমি একটু আলো পরে একটু জ্বালাতন টালাতন দিমু এখন দেখি যেন উনি আমার দেওয়া আরম্ভ করছে আমি হইল ওই যে মেলায় গেলে গানে ঘুরে ঘুরে বেড়াই গানে যাই সত্য কিন্তু ঘুরি আর ওই মেলা টেলা দিয়ে ঘুরে ঠুরে টাইম পাস করি এখন দিই না আমার কান খাড়া করে রাখতে হবে আজকে আমার পাইছে যাক তারপর আপনাদের দোয়া চাই দোয়া চাই ধন্যবাদ সবাই কথা বলছি আপা বন্দনা গানের একটা কথা আমাকে বলছে আপা আমি আসলে যে কিছু জানি না তার নামের দোহাই দিয়ে চলি বলেছি গানের মধ্যে যেভাবে চালাও তুমি সেভাবেই চলি আমি তোমার হুকুম ছাড়া আমি একটা অনেকদিন আগে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম ভাগ্য বড় না বুদ্ধি বড় অনেকেই বলছে বুদ্ধি বড় আমি বলছি না ভাগ্য বড় আমার ভাগ্যে যা লেখা আছে এর বেশি কোনো কিছু হবে না কারণ ভাগ্যটা বিধাতার আর মানুষ যা করে তা বুদ্ধি করে করে বুদ্ধির চাইতে ভাগ্যই বড় তা না হলে এই সিস্টেম এই আশা তো এইভাবে হইত আমি পারি প্রেম ফুলে পুজলে না কি গো প্রেম ফুলে বুঝলে নাকি সুখ পূজা হবে আজ পুজিবার কি আছে আমার পুজিবার কি আছে আমার পুজিতে কি আমি পারি বুঝতে কি আমি পারি পুজিতে কি পুজিতে কি আমি পারি প্রেম ফুলে পুজলে নাকি গো প্রেম ফুলে বুঝলে নাকি সুখ পূজা হবে তোমার পুজিবার কি আছে আমার পুজিবার কি আছে আমার পুজিতে কি আমি পারি পুজিতে কি আমি পারি প্রেম ফুলে বুঝলে নাকি প্রেম ফুলে বুঝলে নাকি সুখ পূজা হবে তোমার পুজিবার কি আছে আমার পুজিবার কি আছে আমার আছে বকুল সুভাষিত মল্লিকা মালতি যত আছে পারি যত শত শত আছে বকুল সুভাষিত মল্লিকা মালতি যত আছে পারি যত শত শত তুলসী আর গঙ্গার জলে বুঝলে নাকি তোমায় মিলে তুলসী আর গঙ্গার জলে বুঝলে নাকি তোমায় মিলে তুলসী আর গঙ্গার জলে বুঝলে নাকি তোমায় মিলে একদিনও না নয়ন জলে আমি একদিন না বাতাল রে সব তুল চা একদিনও না নয়ন জলে ধোয়াইলাম চরম তোমার বুঝিবার কি পারি বুঝিটা কি আমি পারি প্রেম ফুলে বুঝলে নাকি প্রেম ফুলে বুঝলে না
কোরআনে শুনেছি আমি নামের সহিত আছো তুমি যদি সেই ফুল ফোটে চিত্তে হইলে দয়া হইতে পারে তোমার হইলে দয়া তোমার হইলে দয়া হইতে পারে আমার ফুলে যাবে নয়নের দাগ বুঝিবার কি আছে আমার বুঝিবার কি আছে আমার বুঝিতে কি আমি ও দয়ালু বুঝিতে কি আমি পারি প্রেম ফুলে ফুললে নাকি প্রেম ফুলে দয়াল মহাপূজার উপাসনা কোন দিন আমার হবে নিরূপায় ভাবিয়া মনে তোমার নাম করেছি মহাপূজার উপাসনা যদি সেই ফুল ফোটে চিত্তে তোমার হইলে দয়া হইতে পারে হইলে দয়া তোমার হইলে দয়া হইতে পারে ফুলে যাবে নয়নে বুঝিবার কি আছে আমার বুঝিবার কি আছে আমার রাবিয়া বশ্রী হাসান বশ্রীর সাথে একদিন দেখা আজকে হাসান বশ্রী রাবিয়া বশ্রীকে ডেকে বলছে তোমার সাথে একটা খেলা খেলব রাবিয়া বশ্রী বলে কি খেলা বলে খেলাটা হচ্ছে তুমি পালাবে আমি খুঁজে বাহির করব আমি পালাবো তুমি আমাকে খুঁজে বাহির করবে হাসান বস্ত্রী রাবেয়া বস্ত্রী বলে আগে কে পালাবে হাসান বস্ত্রী বলছে আগে আমি পালাবো ঠিক আছে পালাও হাসান বস্ত্রী পালিয়েছে কোথায় সপ্তম আসমানের উপর রাবেয়া বস্ত্রী নিচ থেকে হাসান বস্ত্রীকে ডাক দিয়ে বলেছে হাসান তুমি পালিয়েছ আমি তোমাকে দেখেছি কোথায় পালিয়েছো জানো বলে কোথায় পালিয়েছি বলো বলে তুমি ওই আসমানের উপরে নেমে আসো তোমাকে আমি দেখতেছি তুমি সাত আসমানের উপরে নেমে আসো নেমে আসছো রাবেয়া বস্ত্রী বলে এবার আমি পালাই হাসান বলে ঠিক আছে পালাও রাবেয়া বস্ত্রী এবার পালিয়েছে হাসান বস্ত্রী খুঁজছে রাবেয়া বস্ত্রী কোথায় পালালো আকাশের উপর তাকিয়ে দেখে নাই সেখানে সপ্ত পাতালের দিকে চেয়ে দেখে সেখানে নাই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উদ্দ নিম্ন ঈশান বায়ুকোণ যত দিক ছিল সমস্ত দিকগুলি খুঁজতে লাগলেন পূর্বে নাই পশ্চিমে নাই উত্তরে নাই দক্ষিণে নাই ঊর্ধ্বে নাই অধে নাই নিম্নে বায়ু ঈশান কোণ কোনো দিক খুঁজে না পেয়ে একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন হয়ে গেছে হাসান বস্ত্রী একসময় ক্লান্ত হয়ে গেছে আর খুঁজতে পারতেছে না তখন বলছে রাবেয়াকে ডাক দিয়ে রাবেয়া
আমি তোমাকে খুঁজে পাচ্ছি না, তুমি কোথায় পালিয়েছো। আমি হার মেনেছি, তুমি যেখানে থাকো তুমি বাহির হয়ে আসো। বসরি বাহির হয়ে আসছে। হাসান বসরি বলে, রাবেয়া তোমাকে কত দিক আমি খুঁজলাম, সপ্তম আসমানের উপরে ছিলে না, সপ্তম পাতালের নিচে ছিলে না, পূর্বে ছিলে না, পশ্চিমে ছিলে না, উত্তরে দক্ষিণে, ঈশান বায়ু কোন, অর্ধ ঊর্ধ্ব নিম্ন সব জায়গায় খুঁজলাম, পালিয়েছিলে কোথায়। রাবেয়া বসরি তার জবাব করেছে, হাসান আমি পালিয়েছিলাম তোমার বুকের ভিতরে। তুমি দূরে দূরে আমাকে খুঁজেছ, উপরে খুঁজেছ, নিচে খুঁজেছ, পিছে খুঁজেছ, ডাইনে বামে খুঁজেছ। তুমি একবার এইখানটা তাকিয়ে দেখো নাই, তুমি যদি কাছে তাকিয়ে দেখতে তাহলে বুঝতে পারতে আমি তোমার এখানতে পালিয়েছিলাম। এই দূরে দূরে খুঁজে তুমি শুধু শুধু ক্লান্ত হয়েছ। গুরু আমি যে তোমাকে আমার এখানটায় রাখি, তোমাকে রাখি আমার এখানটায়, মহাপূজার উপাসনা কবে আমার হবে, হইলে দয়া হইতে পারে তোমার, হইলে দয়া সব দুলদার, হইলে দয়া হইতে পারে ফুলে যাবে নয়নের দ্বার। বুঝিবার কি আছে আমার, বুঝিবার কি আছে আমার, জয় গুরু।